পিছন দিকে মোটরসাইকেল আসছিল, সে মেয়েটাকে ফটাক করে ধমক দিয়ে সে চমকে যায়। চমকে যাওয়ার পরে, সে থমকে যাওয়ার পরেই তাকে তার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল রানিং এ বেরিয়ে গেল। আমাকে ধমক দেয়, দিয়ে আমার হাত থেকে ফোনটা ছিনতাই করে নিয়ে চলে যায়। আমার নাম নিবেদিতা জানা, বাবার নাম মদন সিং। আমি বাপের বাড়ি আসছিলাম, তো এখান থেকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। বিকেল চারটের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো সেখানে ডাক্তার দেখাতে আমার লেট হয়ে যায়। আমি সন্ধে ছটা বেজে যায়, আমি ওখান থেকে ডাক্তার দেখিয়ে রাস্তায় আসছিলাম। অন্ধকার ছিল বলে আমি রাস্তায় ফোনের আলো জ্বেলে আসছিলাম, তো পেছন থেকে তিনটে ছেলে আমাকে ধাওয়া করে আসে এবং আমাকে ধমক দেয়, দিয়ে আমার হাত থেকে ফোনটা ছিনতাই করে নিয়ে চলে যায়। আজুরিয়া হাটের সামনে ওখান থেকে আমার হাত থেকে ফোনটা ছিনতাই করে নিয়ে চলে যায়। চেঁচামেচি করার আগেই ছেলেগুলো পালিয়ে যায়, তো আমি তো আমার ফোন পাইনি। এরকম দিনে দুপুরে প্রতিনিয়ত চুর চুরি চোরটা ছিনতাই হতেই থাকে। কখনো কারো হাড় চুরি যায়, কখনো কারো ফোন এটা ওটা ছিনতাই হচ্ছে। তো আমরা মা বোনেরা নিশ্চিন্তে রাস্তাঘাটে দিনে দুপুরে বেরোতে পারছি না। প্রশাসন আইন অনুরোধ, আইনি ব্যবস্থা নিন। তা আপনি প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, তো ভালোভাবে সুআইনি ব্যবস্থা নিন। এরকমভাবে চললে তো আমরা নিশ্চিন্তভাবে মা বোনেরা রাস্তাঘাটে বেরোতে পারবো না। আমার প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, আপনারা কড়াভাবে আইনি ব্যবস্থা নিন। আচ্ছা, আজ সন্ধ্যাবেলা এখানে আজুরিয়া আমাদের এসআই অফিসের সামনে থেকে, প্রাইমারি স্কুলের সামনে থেকে একটা মোবাইল চুরি বা ছিনতাইয়ের মতো ঘটনা কি ঘটেছে, আপনারা কিছু জানেন এই সম্পর্কে? মোটরসাইকেল রানিং এ বেরিয়ে গেল। মহিলাটা কথা করার কিছু বোঝা গেছে? জয়রাম চোক সিং পাড়া, জয়রাম চোক সিং এদের সিং এদের। আচ্ছা, এটা কটা নাগাদ হয়েছে ঘটনাটা? সন্ধ্যা ছটা আজকে। আচ্ছা, মহিলা কি একাই ছিলেন? একাই ছিলেন, সাইকেল নিয়ে একাই ছিল। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম শ্রীকান্ত মান্না। আপনার নাম? তম্বু মণ্ডল। আপনার নাম? সুনীল প্রামাণিক। আচ্ছা, আপনারা এখানে লোকাল স্থানীয় বাসিন্দা তো? ঠিক আছে, এরকম ঘটনা দিন দিন বাড়ছে, যেটা আমাদের কাছে খুবই ভয়াবহ। নমস্কার, আমি মন্দিরা মাঝি। ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট পেতে যুক্ত থাকুন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায়। সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।